কেউ প্রশ্ন করতে পারে নবীজির ছিল তাই জবাই করেছে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটু বলি, আম্মাদান আয়েশা থেকে বর্ণিত, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আম্মাদান আয়েশা বলেন, ও মুসলমান, ও নবীর উম্মত, তোমরা বলতে পারো নবীজির টাকা পয়সা ছিল তাই 100টা জবাই করেছে? নবীজি এমন কোন বৎসর নাই মদিনায় থাকা অবস্থায় যে নবীজি কুরবানি মিস করেছেন। দুনিয়ার কোন মানুষ বলতে পারে নবীজির টাকা ছিল, অর্থ ছিল তাই দিয়েছে? আম্মাদান আয়েশা সে প্রশ্নের উত্তরে বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত লি উরওয়া তাবনি উখুতি ইন্না কুন্না লানাঞ্জুরু ইলাল হিলালি সালাসাতি আহিল্লাতিন ফি শাহরাইনি। আম্মাদান আয়েশা বলেন, তার বোনের ছেলে উরওয়াকে, উরওয়া শুনো, দুনিয়ার কোন মানুষ ভাবতে পারে নবীজি 10 বৎসরে কুরবানি মিস করেন নাই, এমনকি শেষ সময় নবীজি 100টা কুরবানি করেছেন। তাহলে নবীজির বুঝাই টাকা ছিল, পয়সা ছিল, তাই নবীজি কুরবানি করতে পেরেছেন। দুনিয়ার কোনো মানুষ ধারণা করতে পারে, তাদেরকে আম্মাদান আয়েশা উত্তর দিয়েছেন, ও উরওয়া শুনো, নবীজির ঘরে লানাঞ্জুরু ইলাল হিলালি সালাসাতি আহিল্লাতিন ফি শাহরাইনি, নবীজির স্ত্রী যতগুলি ছিল, আমি আয়েশা সহ আমাদের সংসারের অবস্থা এমন ছিল, পূর্ণাঙ্গ 2টি মাস অতিক্রম করেছি, তৃতীয় নম্বর মাসে পা দিয়েছি নবীজির ঘরে। আল্লাহর রাসূলের স্ত্রী বলেন, ওয়ামা আওকাতু ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, পূর্ণাঙ্গ 2টি মাস অতিক্রম করে 3 নম্বর মাসে যখন আমরা পা দিয়েছি, নবীজির সংসারের অবস্থা এত টানা হেসরার মধ্যে ছিল, আমরা নবীজির ওয়াইফরা 3 মাস পর্যন্ত চুলাই আগুন দিতে পারি না। আম্মাদান আয়েশার এই কথা শোনার সঙ্গে সঙ্গে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ছেলে বলে, খালা, 3টি মাস যদি কোনো মানুষ চুলাই কিছু না দেয় তাহলে এই অবস্থায় আপনারা কি খেয়েছিলেন? কারণ বাঁচতে হলে তো খাবারের প্রয়োজন। আম্মাদান আয়েশা বলেন, ফাকুলতু মা কানা ইয়াইশুকুম, উরওয়া বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওগো খালা, এই 3টি মাস আপনারা কি খেয়ে ইয়াইশুকুম বেঁচেছিলেন? কালাত, আম্মাদান আয়েশা বলেন, আল আসওয়াদানি, ওগো আমার বোনের ছেলে, শুনো, এই 3টি মাস আমরা জীবিত ছিলাম, বেঁচেছিলাম 2টি কালো জিনিস খেয়ে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও খালা, সেই 2টি জিনিস কি? আম্মাদান আয়েশা বললেন, আল তামারু ওয়াল মা, রাওয়াহুল বুখারী, একটি হলো পানি আরেকটা হলো খেজুর। 3 মাস পর্যন্ত চুলায় আগুন দিতে পারেন নাই, একটি খেজুর আর পানি, খেজুর আর পানি খেয়ে খেয়ে কয় মাস, 3 মাস অতিক্রম করেছেন। নবীজির সংসারের এমন টানা হেসরার মধ্যেও নবীজি 10 বৎসর ছিলেন মদিনায়, 1 বৎসরও কুরবানি মিস আছে আমাদের মহল্লায়, আছে 3 মাস ধরে চুলিয়া জ্বালাইনি, আছে গো ভাই, কি বলেন, 5 দিন ধরে চুলিয়া জ্বালাইনি, আছে নাই? কিন্তু কুরবানির সময় কুরবানি দেয় না আল্লাহর বান্দা বান্দি ফিরিস কিনে আনে, আছে না নাই? জিজ্ঞাসা করলাম, গতবারও জিজ্ঞাসা করেছিলাম, ভাই বড়ই তো ফ্রিজ কিনলেন, বড়া কুরবানি, যেই ফ্রিজের সাইজ তাতে কুরবানি বোধহয় 2-3টা হবে, বলছে হুজুর এবার কুরবানি দিতে পারছি না। কেন ভাই? আর্থিক অবস্থা ভালো না, অথচ আল্লাহর বান্দা যে বড় ফ্রিজ কিনেছে, 3-4টা কোর নিম্নে কি দিতে হবে, ভরতে হলে কুরবানি। আপনি এমন কোন লোক নাই মহল্লায় যে 5 দিন পর্যন্ত চুলা জ্বালাতে পারে নাই, এমন মহল্লাতে লোক নাই, কিন্তু কুরবানি না দেওয়ার সংখ্যা অনেক, কুরবানি না দেওয়ার সংখ্যা অনেক। অথচ নবীজির অবস্থা কি ছিল, 3 মাস পর্যন্ত সংসারের টানা হেসরার মধ্যে ছিলেন, কি করতে পারে নাই, আগুন জ্বালাতে পারে নাই ওয়াইফেরা, মানে বাসায় রান্না হয় নাই, তারপরেও নবীজি মদিনার জিন্দেগিতে কি বলেন, কুরবানি মিস, খেয়াল করেন, কুরবানি মিস করেন নাই। এবার আসেন, ওয়ান মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, দাখালতু আলা আয়েশাতা
فدعيت لي بطعام وقالت ما أشبه من طعام فعشاء أن أبكي إلا بكيت قال قلت لما قالت أذكر الحال التي فارق عليها رسول الله الدنيا والله ما أشبه من خبز ولا لحم مرتين في يوم واحد সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই, উনি বলেন বনের বাসায় আমি বেড়াতে গেলাম। ক্বালাত দাখালতু আলা আয়েশা, আমি আয়েশার বাসায় বেড়াতে গেলাম, সঙ্গে সঙ্গে বসতে দেওয়ার পরে ফাদুইয়াত লি বিতআমিন, আমার জন্য বলা হলো ভাই এসেছে, ভাইকে কি দাও খেতে দাও, সঙ্গে সঙ্গে খানার ব্যবস্থা করা হলো। ওয়াকালাত মা আসবাউ মিন তুআমিন, আমি লক্ষ্য করে দেখলাম আমার বোনের চোখের ভিতরে পানি। আমি জিজ্ঞাসা করলাম, ও বোন আন আবকিনি তুআমিন, কেন আপনি খানা দেখে কাঁদছেন, কাঁদার কারণটা কি? আম্মা জানাইসা বলেন, ওয়াকালাত মা আসবাউ মিন তুআমিন, আম্মা জানাইসা বলেন, ও ভাই আমি নবীজির ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত পেট পূর্ণ করে এক ছাড়ো খানা খাইনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার ভাই আম্মা জানা এসেকে বললেন, কলা কুলতু লিমা, আমি আমার বোনকে বললাম, ও গো আয়েশা কেন আপনি নবীজির ইন্তেকালের পর থেকে এই যাবত পেট পূরণ করে খাননি? আযকুরুল হাল আল্লাতী ফারাকা আলাইহা রাসূলুল্লাহি দুনিয়া وَاللَّهِ مَا شَبِعَ مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ مَرَّتَيْنِ فِي يَوْمٍ وَاحِدٍ رَوَاهُ الدِّرْمِذِي أَمَّا جَنَا إِشَا بَلَنْ شُنُو আল্লাহর রাসূল যে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সেই দিন পর্যন্ত নবীজির অবস্থা আর্থিক এত সংকটে দিন যেত, এমন কোনো দিন নাই যে একদিনে নবীজি দুইবার রুটি খেয়ে পান করেছে, দুইবার খানা একদিনে খেয়েছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, এমন সচ্ছলতা দিন দেখি নবীজি আসে নাই, আর আজকে আমার খানার অভাব নাই, এই জন্য খানা দেখলে চোখে পানি আসে, আহারে খানা, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেল, দিনে দুবার খাওয়ার সুযোগ হয়নি, আর আমি তিনবার চারবার পাঁচবার খেয়েও শেষ করতে পারছি না। এই উম্মতের এই অবস্থা দেখে আমি খানা দেখলেই কাঁদি, তাই আমি পেট ভরে খেতে পারি না। ওই পূর্বের কথা আমার মনে পড়ে, নবীজির অবস্থা সংসারের কেমন ছিল, এমন অভাব অনটনের মধ্যে থাকার পরেও সারা বছর এমন ভাবে একটু 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 করে জমিয়েছেন যেন কুরবানি মিস না হয়। মদিনার দশ বছর জিন্দগিতে নবীজি কুরবানি মিস করেন নাই, বিদায় হজে তো একশোটি উট দিয়েছেন, তাহলে আর্থিক অবস্থার টানা হেসলার মধ্যেও নবীজি কুরবানি মিস, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি কুরবানি মিস করলেন না কেন? আমরা একটু আসি হাদিসের মধ্যে, কুরবানির ফজিলত কি? হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে পাবেন, প্রথম নম্বর খণ্ডের 275 নম্বর পৃষ্ঠা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মা আমিলা আদামা মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি ইরশাদ করেছেন আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনে কুরবানির জন্তু যবেহ করার মতো এর চাইতে সওয়াবপূর্ণ কোনো আমল আর নাই। কুরবানির দিনে একটাই গুরুত্বপূর্ণ আমল যার সওয়াব অধিক, সেটা কি করা? কুরবানি করা। এর চাইতে অধিক কোনো সওয়াব নেই। এরপরে আম্মা জান আয়েশা বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, কিয়ামতের দিন আপনার যদি কুরবানিটা কবুল হয় তাহলে এই জন্তুর যতগুলি রক্ত প্রবাহিত হলো এ রক্তকে ওজন দেওয়া হবে, বিকুরুনিহা তার যে শিং ছিল খুরা ছিল সবগুলো ওজন হবে, ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা তার যে চামড়া ছিল তার যে পশম ছিল সব আমল নামাই ওজন করে করে সওয়াব দেওয়া হবে। কি বলেন কত সওয়াব, কত সওয়াব!
কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কুরবানির দিনে। এই জন্য এর চাইতে আর সওয়াব, দ্বিতীয় সওয়াবপূর্ণ এমন আমল নেই। এরপরে আসেন পূর্বে আল্লাহ তাআলা ওই কুরবানি দাতার, যার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, মাংস খাওয়ার নিয়াতে না, যার কুরবানি আল্লাহর জন্য, ওই জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দেন দুনিয়ার নিয়ামত দিয়ে। শুধু তাই না, ফাতিবু বিহা নাফসা, আল্লাহ নিজেই তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এর চাইতে আর কি নেবেন ভাই? সারা বছর সংসার চালিয়ে 10,000-15,000 টাকা জমাতে পারবেন না এমন লোক তো নাই আছে বলেন? নাই নাই, খুব কম। কারণ যদি থাকতো জমি কাটলেই কারা, কি বলেন, জমি খাই খালাসি লিখছে কারা, এরকম লোক নাই, খুবই কম। হ্যাঁ, দুই একজন থাকতে পারে, তবে রসুলের যে টানা হেসলার মধ্যে 3-2 মাস অতিবাহিত হয়েছে, পেট পুড়ে খেতে পাননি এমন মানুষ আমাদের সমাজে নাই। অথচ কুরবানি না দেওয়ার লোক আমাদের সমাজে আছে, তাই না? আছে না? তাহলে নবীজি এমন টানা হেসলার মধ্যেও মদিনার জিন্দেগিতে 10 বছর কুরবানি মিস করেননি, বরং বিদায় হদে কড়া দিয়েছেন, 100টি উট দিয়েছেন। এবার আসেন, আমিন। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কুরবানি, কুরআনুল কারীমের কুরবান শব্দটি 3 জায়গায় ব্যবহৃত হয়েছে এবং হাদিসে শরীফার ভিতরে এসেছে উদহাইয়া, এবং কুরআনুল কারীমের 1-এরও অধিক জায়গায় ব্যবহার হয়েছে নুসুক। তো 3টি হলো সমর্থবোধক শব্দ। আমরা যারা ইংরেজি গ্রামার পড়েছি, তারা একটি বিষয় আমরা পড়েছি, সিমোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড। অ্যান্টোনিম ওয়ার্ড মানে বিপরীত বোধক শব্দ। বাংলাতেও আমরা পড়েছি, রাতের অপোজিট কি দিন, দিনের অপোজিট কি রাত, তাই না? সকাল আর বিপরীত কি সন্ধ্যা, এইভাবে আমরা পড়েছি। এগুলো বিপরীত মূলক শব্দ। আর সমর্থ বোধক শব্দ দিবস, দিবস মানেও দিন, দিন মানেও দিন। তো আরবিতেও আলফাজে মুরাদিফা, আলফাজে মুতাযাদ্দা। অনুরূপভাবে কুরআনুল কারীমের কিছু শব্দ শব্দ একাধিক, অর্থ এক, যেমন কুরবান, উদহাইয়া, নুসুক, সবার অর্থ হলো কি? আমরা সাধারণত যেটা বলে থাকি কুরবানি, কি বলেন? আমরা সাধারণত ব্যবহার করি কি কুরবান। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, উদহাইয়া মানে হচ্ছে জবাই করা, কি বলেন? নুসুক শব্দের অর্থ হচ্ছে জবেহ করা। তো নৈকট্য অর্জন, যেটার শাব্দিক বা লাগবী অর্থ যদি আপনি আমি নিই, ইসলামী পরিভাষায় কুরবানি বা উদহাইয়া বা নুসুক বা মানাসেক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টের লক্ষ্যে কিছু নির্দিষ্ট জন্তু নির্দিষ্ট দিনে জবেহ করার নাম হলো উদহাইয়া বা কুরবানি। কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে নির্দিষ্ট জন্তু নির্দিষ্ট দিনে জবেহ করার নাম কুরবানি। তাহলে এই আবিধানিক পারিভাষিক অর্থ থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, কি বলেন? দ্বিতীয় কারোর জন্য হলে আপনার আমার কুরবানি হলো না, কি বলেন? এই জন্য খাসি কিংবা দুম্বা কিংবা ভেড়া কিংবা গরুর গায়ে হাত দিয়েই মাংস টার্গেট করা, এটা কি আপনার বেটার বিয়ার অনুষ্ঠানের গরু কিনতে গেছেন? এটা কি আপনি সুন্নতে খাতনার গরু কিনতে গেছেন? এটা কি ওই নাকফুলানি কানফুলানির গরু কিনছেন, নাকি এটা দুনিয়ার অন্য অনুষ্ঠানের গরু কিনছেন যে কষাইয়ের সাথে নিতে হবে? নিয়ে দেয় না অনেকে, আমার যেন ঠকাতে না পারে তাই কষাইয়ের সাথে আনেছে। কি করবে? একটা থাবা মেরে আইডিয়া নিবে, এরপরে 750 দিয়ে গুণ লাগাবে,
কে দেখবে যে গরুটা কিনা যায় কি যায় না? না ভাই, এটা তো আপনি দুনিয়ার অন্য অনুষ্ঠানের আপ্যায়নের জন্য এই গরু কিনছেন না, জন্তু কিনছেন না, এটা একজনকে সন্তুষ্টের জন্য আপনি জবেহ দিবেন, তিনি কে? আল্লাহ। এখানে যদি দ্বিতীয় কোনো নিয়াত থাকে আপনার কুরবানি হবে না, এটাই চূড়ান্ত। এই জন্য নিজে কিনব, পছন্দ করে নিজের জন্তু নিজে কিনব, আমার খটা হোক জিতা হোক সেটা তো বিষয় না, আমি দিচ্ছি যার জন্য তিনি সন্তুষ্ট হলে আলহামদুলিল্লাহ, তিনি কে? আল্লাহ। এই জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু জন্তু আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যবেহ করার নাম হলো কুরবানি। নির্দিষ্ট জন্তু গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা, শর্ত হলো গৃহ পালিত হতে হবে, কি পোষা হতে হবে, জঙ্গল থেকে ধরে এনে দিলে হবে না, গৃহ পালিত হতে হবে। এবার আসেন, আমরা যখন ক্রয় করতে যাব খেয়াল করব মহিষ গরু বৎসর দুই হতে হবে, দাঁত কি কোনো বিষয় নেই, দাঁত উঠতেও পারে নাও পারে, অনেক বেটা চাওয়ালে যে দাঁড়িয়ে ওঠেনি মুসো ওঠেনি তিন চাওয়াল হয়ে গেছে, কি বলেন, তিন চাওয়ালের বাপ দুই চাওয়ালের বাপ, ও দাঁড়িয়েও নাই মুসো নাই, তাই বলে কি পুরুষ মানুষ না, কি বলেন, এটা নাও উঠতে পারে দাঁত, দাঁত এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না, বিষয়টা হলো বয়স, কি গরু মহিষ খেয়াল করব দুই বৎসর হতে হবে, উট আমরা তো দিই না, তারপরে বয়স বয়স হতে হবে পাঁচ বৎসর, আর যদি ছাগল ভেড়া দুম্বা দিই বয়স হতে হবে এক বৎসর, দাঁত উঠুক আর না উঠুক, শর্ত হলো এক বৎসর ভেড়া ছাগল দুম্বা গরু মহিষ দুই বৎসর উট পাঁচ বৎসর, আরেকটা শর্ত হলো কি গৃহপালিত হতে হবে, নাম্বার তিন শর্ত হলো চয়েসফুল হতে হবে, ও বেটার বউ বিয়ে দেওয়ার সময় কত কি বিয়ের জমি কতড়ি, বউ দেখতে কেমন, গয়না কয় ভরি আছে, কত তদন্ত করে গা নাতি পুতি ছেলে মেয়ের বিয়ে দেন, আর জন্তু কিনার সময় আপনি মাসালা জিজ্ঞাসা করবেন হুজুর কান কাটা কি হবে না, হবে না, এটাই চূড়ান্ত কথা, হবে কেন, কান কাটা ছাড়া কি জন্তু হাটে নাই দেশে নাই, তো কান কাটা আপনি কিনতে যাবেন কেন, হুজুর একটু করে ন্যাংড়াই হবে না, তো কিসের আপনি ন্যাংড়া নেবেন, ন্যাংড়া ছাড়া কি জন্তু হাটে নাই দেশে নাই, তাহলে আপনি ন্যাংড়া কেন কিনতে যাবেন, এক কথাই সয়েসফুল হতে হবে নিখুঁত হতে হবে, সেটা বড় হতে হবে বিষয় না, বিষয় হলো বয়স আর হৃষ্টপুষ্ট আর নিখুঁত, তাহলে আপনি আল্লাহর রাহে দিতে পারবেন, আপনাকে সবসময় নিখুঁতটা নিতে হবে, কি বলেন, আর হৃষ্টপুষ্ট খেয়াল করবেন, আর সুস্থ সবল যেন হয়, কোনো অসুস্থ কোনো প্রাণী আল্লাহর রাহে দেওয়ার, অনেক সময় তো গরু হার্ট অ্যাটাক করে, কালকেও দেখেছেন একজন নিয়ে গেছে হাটে তিন লাখ টাকার গরু, জিহুব ভাই কামড় মেরে টাকেই মরে আছে, কান্নাকাটি করছে আল্লাহর এক বান্দা নিয়ে গেছে গরিব মানুষ কষ্ট করে পুষেছে, কিন্তু আপনি আমি গরু কার ছাগলের যা খাওয়াই এটা তো আর বলার মতো না, অনেকে পেশাব পর্যন্ত খাওয়ায়, এটা কি জানেন আপনারা, কি জানেন না, পেশাব পর্যন্ত খাওয়াই, জানেন জানেন কিন্তু বলছেন না, হারাম পেশাব খাওয়া নাকি, কেন খাওয়াই, আর অনেক গুণ আছে বা খারাপ দিক আছে, এটা যারা খাওয়ায় তারেক জিজ্ঞাসা করবেন, হারাম হারাম কোনো খাবার কোনো জন্তুকে খাওয়াবেন না, কি খাওয়ানো যাবে না, এই যে মনে করেন জীব জন্তু আপনার এই যে হাটে যেগুলো উঠতেছে আপনাকে একটু দেখে শুনে নিতে হবে, যাতে নিখুঁত হয় সুস্থ হয় সবল হয় চয়েসফুল হয়, দাম কোনো বিষয় না, আর কতরি মাংস হলো এটা কোনো বিষয় না, এই দিকে আমরা খেয়াল রেখে একটা জন্তু কিনে আল্লাহর রাস্তে আল্লাহর রাহে দেব, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দিব, এই ছয় শ্রেণীর জন্তু কিছু শর্ত সাপেক্ষে নির্দিষ্ট দিনে, কি জিলহজ মাসের দশ তারিখ, কোনো কারণে না পারলে এগারো তারিখ, তা কোনো কারণে না পারলে বারো তারিখ, তিন দিন পর্যন্ত কুরবানি চলে, শহরে হয় আমাদের গ্রামগঞ্জে প্রথম দিনে শেষ হয়ে যায়,
তবে শহরে অনেক সময় তিন দিনও হয়, তিনটা দিনে। তাহলে কুরবানি হলো কি? আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু জন্তু নির্দিষ্ট দিনে যবেহ করার নাম হলো কুরবানি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন, কুরবানি আগে নাকি নামাজ আগে? কি বলেন, কুরবানি আগে নাকি নামাজ আগে? সূরায়ে কাউসার আপনারে সবার মুখে আসত, ইন্না আতাইনাকাল ফাসাল্লি, আগে নামাজ, লিরব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এরপরে কি? এবার আসেন চূড়ান্ত কথা, একাই কুরবানি দেবেন, একাই মুখ দেন, একাই গরু দেন, একাই মহিষ দেন, একাই ছাগল দেন, একাই ভেড়া দেন, সর্বোত্তম পন্থা। কেন? অংশীদারিত্বে গেলে অনেক শর্ত, সবার ইনকাম হালাল কিনা, সবাই নামাজে কিনা, সবাই হক কথা বলে কিনা, সবাই সত্য কথা বলে কিনা, সবার বিবি আর মেয়েরা পর্দায় থাকে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। সবাই কি মেক্কার নাকি ফাসেক, এই বিষয়গুলো দেখতে হবে। বর্তমান যুগে এমন সাতজন মানুষ মিলানো শর্ট আপ, শুধু ঠাপ না, শর্ট আপ। এই জন্য আপনি একাকি দিবেন, এখনো ভাগে দিতে গেলে কি হয়, 15,000, 18,000, 10,000, 12,000 তো লাগে। তো 10,000-এ তো একটা হিষ্টপুষ্ট আপনি ভেড়ার পাঠা পাবেন, ভেড়ার খাসি পাবেন, একটা হাইল্যান্ড ভেড়া পাবেন, ছাগল পাবেন, দেন আল্লাহ যেদিন সমর্থ দিবে সেদিন গোটা গরু দিবেন, আল্লাহ যেদিন সমর্থ দিবে সেদিন গোটা কি দিবেন, উট দিবেন। এই জন্য ভাগে যদি দেন শর্ত সাপেক্ষে, তবে উত্তম কি ভাই? একা একাই। উত্তম কি ভাই? একা একাই। এবার আসেন, তাহলে সালাত আগে, এরপরে কুরবানি। এবার আপনি বেনামাজিকে আপনার কুরবানির অংশীদারিত্বে নিলেন, যে আল্লাহকে ধোকা দেয় পাঁচবার দিনে, কবার? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে ধোকা দেয় কবার? যেই মানুষ আল্লাহকে ধোকা দেয় পাঁচবার, আল্লাহ ঠেকা পড়েছে আর কুরবানি কবুল করার? কি বলেন, যেই মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহকে ধোকা দেয়, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করে, নিমু খারামি করে, সেই বান্দার কুরবানি আল্লাহ কবুল করবে? আল্লাহর কি ঠেকা পড়ে গেছে আর আপনি তার সাথে ভাগ দিয়েছেন? কি বলেন, অবস্থাটা কি দাঁড়াবে? এই জন্য আগে সালাত, এরপরে কি? কুরবানি। যারা ভাগে দিবেন খেয়াল করবেন। এবার আসেন সুর, হালাল না হারাম? হারাম, যুক্তি প্রমাণ ছাড়াই হারাম। কোনো যুক্তি লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, যুক্তি প্রমাণ ছাড়াই হচ্ছে। কারেন্ট নাই, কারেন্ট নাই, সব সুইচ দেওয়া আছে, বসেন। যুক্তি প্রমাণ ছাড়াই কি সুর? হারাম। এবার আসেন, হারাম যার ইনকাম তার সাথে অংশীদারিত্ব নিয়ে কুরবানি করছেন, হবে? হবে না। এই জন্য শর্ত সাপেক্ষে আপনি ভাগে দিতে পারেন, তবে নবীজি শুধু একবার সাহাবা ইকরামকে ভাগে দেওয়ার কথা বলেছেন, বাকি সব গোটা গোটা দিয়েছেন। অতএব গোটা দেওয়ার বিষয়টাই বেশি ভালো, এই জন্য গোটা গোটা দেওয়ার চেষ্টা করব। অনেকে বলেন, হুজুর সমর্থ নাই তো গরু দেওয়ার, আর বাসায় তো কেউ ওই কি বলে ভেড়া খায় না, ছাগল খায় না, আপনার নিয়াত কি হয়ে গেল? তাহলে বাসায় কেউ ভেড়ার মাংস খাই না, ছাগলের মাংস খাই না, তাই আপনি কি দিচ্ছেন, গরুর ভাগা দিচ্ছেন। তাহলে ভাই এবার বলেন, আপনার নিয়াতটাই কি হলো, আপনি নিজে একটু বিবেচনা করে দেখেন। এরকম বলা যাবে না, কি এরকম বলা যাবে না? যতদিন আল্লাহ সমর্থ না দিচ্ছে একা একটা ছাগল দিবেন, আল্লাহ একটু টাকা পয়সা বেশি দিয়েছে একটা গরু দিয়ে দিবেন, আরও টাকা পয়সা বেশি দিয়েছে উট নিয়ে এসে কি করবেন, দিয়ে দিবেন। সমস্যা কি, দেশে উট পাওয়া যাচ্ছে, অনেক খামার তৈরি হয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন, তাহলে হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবার চলেন, নবীজির আমল কি ছিল কুরবানি প্রসঙ্গে, নবীজির আমল কি ছিল কুরবানি প্রসঙ্গে? عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين إضاحي رواه المشكاة نبي جي مدينة سلن كاي بس 10 بس مكة سلن كاي بس نبي هار فات
নবী হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। নবীজি নবী হওয়ার পরে হিজরত করে মদিনায় থাকা অবস্থায় আশারা সিনিনা যেই 10 বছর ছিলেন, ইউদাহি কোন বছর কুরবানি মিস করেননি। সুবহানাল্লাহ, কি বলেন? কোন বছর কুরবানি মিস করেননি। ভালো করে বুঝেন, আমি পরে আপনার আমার সাথে একটু মিলাবো। পরে নবীজি 10 বছর ছিলেন মদিনায়, কোন বছর কুরবানি মিস। এবার আরেকটা হাদিসের মধ্যে আসি, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকা মিয়াতু বুদনাতিন ফানাহার মিনহা 63 বিয়াদিহি শরীফা সুম্মা আতা সাইয়িদানা আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানাহারাল বাকি। নবীজি শেষ বছর বিদায় হজের সময় উনি কি করলেন? আমার দেশে উট তো নাই, তাই আমরা দিই নাই। কেন? আমার দেশে কি ছাগলের অভাব পড়েছে? আমার দেশে কি ভেড়ার অভাব পড়েছে? আমার দেশে এলাকার কি একটাও মানুষ নাই যে একটা মানে 100টা কি বলেন ছাগল দিতে পারবে? এরকম কি নাই? নাই নাই। কিন্তু কেউ কি দেয়? দেয় না। হ্যাঁ, এক ইউনিয়ন খাওয়াচ্ছে বিটির বিয়ার, ব্যাটার বিয়ার, কি 150টা গরু, 200টা ছাগল, তখন ঠিকই খাওয়াচ্ছে। কিন্তু কুরবানির বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় শেষ বছর বিদায় হবে উনি কি করলেন? সাকা মিয়াতু বুদনাতিন, উনি হাঁকিয়ে নিয়ে গেলেন, খেদিয়ে নিয়ে গেলেন কয়টা গরু? 100টা। কেন আপনি ভাড়াটিয়া কেন হবেন? আপনি ভাড়ায় আর কদিন চলবেন? নিজে কি কোনোদিন শিখবেন না? কি বলেন, নিজে কি কোনোদিন শিখবেন না? এত ভাড়া করা লাগবে কেন? আপনি নিজে করবেন, নিজের কুরবানি নিজে করবেন। দোয়া কোনো জটিল কোনো দোয়াই নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জন্তু জবাইয়ের সময় দোয়া পড়বেন, যে দোয়া সবার মুখস্থ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল। দোয়া পড়ে নিলেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন উমুক 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 উমুক, সাতটা নাম পড়ে নিলেন, কামা তাকাব্বালতা ওয়া হাবিবিকা ওয়া খলীলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন শেষেরটুক যদি না বলতে পারেন কোনো সমস্যা নাই, আল্লাহ আমরা 7 জন মিলে দিয়েছি, এই যে 7 জন, আল্লাহ কি দেখছে না? আল্লাহ ফেরেশতারা কি লিখছে না? কি বলেন, লিখছে তো, আল্লাহ তো দেখছে। আর আপনি জবাইয়ের সময় 7 জন উপস্থিত থাকবেন যে আমরা 7 জন মিলে আল্লাহ তোমার রাহে এই গরুটা জবাই করছি, আল্লাহ আমি একাই এই ছাগলটা জবাই করছি, আল্লাহ আমি একাই ভেড়াটা তোমাকে সন্তুষ্ট করার জন্য জবাই করছি। আর দোয়া একটাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস জবাই করলেন। নবীজি 63টি উট একাই জবাই করলেন। সুম্মা আতা সাইয়িদানা আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নবীজির একজন জামাইকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের কত নম্বর খলিফা? 4th খলিফা, কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে দিয়ে দিলেন। ফানাহারাল বাকি, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করলেন। তাহলে বাকি থাকে কয়টি? 37টি। 100-র মধ্যে 63টি নবীজি নিজে হাতে, আর বাকি 37টি জবাই করলেন কে? রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের 4th খলিফা, উনি 37টি জবাই করে দিলেন। মোট হলো কয়টা? এখন কেউ